গুড মর্নিং, কেমন আছেন সকলে? আজকে এই শীতের সকালে আবার বেরিয়ে পড়েছি। শীতকাল মানেই হচ্ছে ঘোরাঘুরি। আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনে। সুন্দরবনে আমার এই ফার্স্ট টাইম ভিজিট। 3 দিন 2 রাত্রির একটি প্যাকেজ ট্যুরে যাচ্ছি সুন্দরবনে। এখন আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে প্রথমে ক্যানিংয়ে নেবে, তারপর ওখান থেকে আমার মূল জার্নিটি শুরু হবে। এই ভিডিওতে এই 3 দিন 2 রাত্রির সম্পূর্ণ সুন্দরবনের ট্যুরটি আপনাদের কাছে শেয়ার করব, তাই আমার সাথে থাকুন এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন তাহলে এখন সাউথ ডিভিশনে যাই, 7:42 ক্যানিং লোকালটা ধরি আগে। আমার সাথে আছে গুগল। গুগল, একটু হাই বলে দাও সবাইকে। হাই, গুড মর্নিং। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 9টা নাগাদ পৌঁছবে ক্যানিং এ। মোট 16টা স্টেশন। নটা বাজতে 10 মিনিট আগে ক্যানিং এ নেমে গেছি। এবার বাইরে অটো ওয়েট করছে, এবার ক্যানিং স্টেশনের বাইরে গিয়ে অটো ধরবো, তারপর ওখান থেকে যাব আমরা সোনাখালি। সোনাখালি থেকে বোটে উঠবো। উঠে পড়েছি অটোতে। কতক্ষণ লাগে গো এখান থেকে? আধা ঘন্টা। মাতলা ব্রিজের ওপর দিয়ে এখন অটো যাচ্ছে। চারদিকে খুব সুন্দর দৃশ্য। মাতলা ব্রিজ পেরিয়ে এলাম এখন। এখন 9:51 বাজে, সোনাখালিতে এসে পৌঁছে গেছি। এই যে পেছনে সারি সারি বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলোতেই আমরা সুন্দরবনের পথে রওনা দেবো। চলুন তাহলে বোটে ওঠা যাক। বোটটা কিরকম বোট আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে এই বোটগুলো করে যাব। এই বোটগুলো সব সুন্দরবনের পথে রওনা দেবে। আমাদের বোটটার নাম হচ্ছে মা সারদা। এটা হচ্ছে MV জয়া। এর পেছনে হচ্ছে মা সারদা, যে বোটটাতে করে আমরা যাব। চলুন তাহলে বোটে উঠি। সারদা, সারদা, চলো ভেতরে যাই। ভেতরে ব্যাগটা রাখি। ভেতরে এরকম বিশ্রামের জায়গা আছে, আপনারা যদি ঘুরতে ঘুরতে কেউ বিশ্রাম নিতে চায় তাহলে এরকম খাট পাতা আছে সুন্দরভাবে। এই খাটে আপনারা শুতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন এবং এই জানলাগুলো দিয়ে সুন্দর নদী উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে রান্নাঘর। এটা কিচেন আমাদের। হ্যাঁ, কিচেন। উপরের অংশ, হ্যাঁ, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, একটা করে ছোট মাজা। লোকনাথ ট্রাভেলস, এই ট্রাভেলসের সাথে আমরা যাচ্ছি। বোটের ওপরেও একটা বাথরুম আছে।
তো বোর্ড ছেড়ে দিল। যাত্রা শুরু হলো, ধূপ ধুনো দিয়ে যাত্রা শুরু করা হচ্ছে মা সারদা। আমরা সব সারদা মায়ের কৃপায় তিন দিন ধরে ঘুরবো। একদম, আরে তিন দিন আমরা আজ আপনাদের পরিষেবা নিয়ে যেত চব্বিশ ঘন্টা। এটা হোয়াল নদী, এটা বাসন্তী ব্রিজ। আচ্ছা, তারপরেই ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্ট আছে লুচি, আলুর দম, একটা মিষ্টি, আর সঙ্গে এই সুন্দর, এত সুন্দর দৃশ্য। বসে বসে রোদ্দুর হালকা রোদ্দুর পড়ছে, আর আলাদা মেজাজে আছি আর কি। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই বনভূমির 6,017 বর্গ কিলোমিটারই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে, আর বাকি অংশ রয়েছে ভারতে। 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন। সুন্দরবনকে ঘিরে রয়েছে কাদাচর, ম্যানগ্রোভ অরণ্য আর ছোট বড় অসংখ্য দ্বীপমালা। এই বনেই রয়েছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও রয়েছে নানা ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী। এই বনে প্রায় 334 প্রজাতির গাছও রয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান ও কেওড়া। সুন্দরী গাছ থেকে এই বনের নামকরণ হয়েছে বলে মনে করা হয়। অন্য মতে সমুদ্র বন থেকেও এর নামকরণ হয়ে থাকতে পারে। সুন্দরবনের মধু ও পৃথিবী বিখ্যাত। ওটা তো হবল নদী, হবল, আর এটা হচ্ছে পাটানখালী নদী। পাটানখালী, এই পাশটা, এই নদীটা, এই পাশটা, এটা যেটা যাচ্ছে হাড়োয়া মালঞ্চ চলে যাচ্ছে, ও এদিকটা হাড়োয়া মালঞ্চ যাচ্ছে পাটানখালী নদী, আর এদিকটা যেটা যাচ্ছে আমরা সুন্দরবনের দিকে। চিংড়ি মাছটা দেখি, চিংড়ি মাছটা দেখি।
নদী মাছ দেওয়া হয়েছে, নদীর বুকে ভাসতে ভাসতে আমাদি মাছ ভাজা, একটা অন্যরকম ফিলিং। বাহ, ভাজাটা ভালো হয়েছে, বেশ চুরমুড়ে ভাজা হয়েছে। আমার নাম সঞ্জিত মণ্ডল, গঙ্গা ট্রাভেলসে আপনাদেরকে স্বাগত। এখন আমরা সোনাখালী থেকে আপনাদেরকে নিয়ে এসেছি গোসাবাদে। গোসাবাদে এখানে আপনারা নামবেন, এখানে আছে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বাংলো অ্যান্ড রবীন্দ্রনাথের বেকন বাংলো। এটা দেখার পরে আপনারা আবার লঞ্চে চলে আসবেন, তারপরে আপনাদের লাঞ্চ দেওয়া হবে। তারপর লাঞ্চ খেতে খেতে আমরা আস্তে আস্তে জঙ্গলের সাইট সিন করতে করতে চলে যাবো পাখি রাখবো, যেখানে আপনাদের আজকে নাই গেছে। এটা হ্যামিল্টন বাংলোতে এসেছি আমরা। বেকন বাংলোতে এসেছি, এখানে টিকিট হচ্ছে ৫ টাকা করে। সাজা হলো না হলো লাল মাটির সরানে দুলার মহেলায় কাজি নাই পারি দুলার মহেলায় কায়াতে না বাহ অনুভব ভাই আমাকে সুন্দর গান শুনিয়েছে, এবং সুন্দর গান মানে ও মানে গান নিয়ে চর্চাই করে, এখনো বসে বসে গুনগুন করছে খেতে বসে। এবার আমাদের খাওয়া দাওয়া আসছে, খেতে দাও খেতে দাও। ভাত এলো সাথে আলু ভাজা এলো, মুগের ডাল এসেছে, না না পটল আলু, এটা ভালো টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে।
না একটু ওখানে দাঁড়া মালাই কারি মালাই কারি আমাকে দাও দাও গ্রেভি হ্যাঁ বেশ ঠিক আছে আন্না কেমন আছে আন্না ভালো আছে মালাই কারিটা ভালো হয়েছে আমাকে একটু শর্ট আছে মালাই কারি পর কাতলা মাছ চাটনি আর পাঁপড় আমি তোমা বিনে ঘর সংকটে কে কে রুগি গেল না করে থাকো শান্ত এখন বিকেল চারটে আমরা পাখিরালয়ে চলে এসেছি পাখিরালয়ে আজকে আমরা এখানে হোটেলে নাইট স্টে করব আবার কালকে পাড়ি দেব জলের পথে পাখিরালয়ে আজকে আমরা এই হোটেলটিতে থাকব ইউনিক সুন্দরবন ইউনিক কটেজ চলুন তাহলে হোটেলের মধ্যে ঢোকা যাক কিরকম হোটেল দেখি ২০৩ নম্বর রুম এই যে আমাদের ডবল বেডরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বড় ব্যালকনি বড় ব্যালকনি এখানে বাইরে বেরোলেই আর নিচে একটা বাগান চলুন তারপর বাথরুমটা একটু দেখে নিই বাথরুমে লাইটটা জ্বালাই সুন্দর বাথরুম হোটেলের ব্যালকনিতে আছি সারাদিন ঘোরাঘুরির পর একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা এখানে একটি ঝুমুর নাচের বন্দোবস্ত করা হয়েছে সেই সময় আবার দেখা হবে আমাদের বিকেলবেলা টিফিন হচ্ছে এগ চাউ আর সঙ্গে কফি একটু পরে এই ঝুমুর নাচ শুরু হবে তার দিকে খেয়ে নি তারপরে সবাই মিলে আবার ঝুমুর নাচ দেখতে যাওয়া হবে সুন্দরবন ভ্রমণের প্রথম দিন কমপ্লিট হলো আজ ডিনার শেষ করে এখন ঘুমোতে যাবার পালা কেননা কালকে অনেক ভোরবেলা উঠতে হবে কালকে কিন্তু আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখব তাই আজকের মতো গুড নাইট কালকে আবার বোটে দেখা গুড মর্নিং সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিনে আপনাদের স্বাগত আজকে আমি এখন বোটের দিকে যাচ্ছি বোটে উঠবো একটু পরেই আর আজকে অনেকগুলো স্পট ঘোরার আছে দেখা যাক সারা দিনটা আজকে আমরা ঘুরবো এবং সুন্দরবনকে আরো কাছ থেকে দেখব তাহলে চলুন বোটে যাই তারপর আবার আমি আসছি খিদে পেয়ে গেছে ও বোটে গিয়ে এখন খাওয়া দাওয়া করবে সজনেখালি দেখে আমরা এখন সুবর্ণখালির দিকে রওনা দিচ্ছি বোট এবার একটু পরেই ছাড়বে চলুন তাহলে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাই সেকেন্ড দিনে ব্রেকফাস্ট রেডি হচ্ছে কি কি আছে রাধা বল্লভী কাবলি ছোলা চানা মশলা আর একটা ডিম সেদ্ধ
যে খাড়িগুলো ঢুকে যাচ্ছে এই খাড়িগুলোর ভেতরে ঢোকার নিষেধাজ্ঞা আছে। দেখুন এরকম লাল রঙের বোর্ডে লেখা আছে, ডেঞ্জার লেখা আছে, এইসব জায়গাগুলোতে বাঘের আক্রমণ হওয়ার কারণে এই জায়গাগুলো ঘেরা আছে, এই জায়গাগুলোতে যাওয়ার নিষেধাজ্ঞা আছে। আমরা এখন ম্যানগ্রোভ অরণ্যের একদম পাশ দিয়ে যাচ্ছি। এইসব জঙ্গলগুলোতেই বাঘের দেখা মেলে, যদি লাগ ভালো থাকে তাহলে আমরা আজকে বাঘও দেখতে পারি। খাড়িটা কোথায় যাচ্ছে? এটা এটা পীরখালি। পীরখালি থেকে যাবে বনবিবি ভাড়া নিয়ে। বনবিবি বনবিবি ভাড়া নিয়ে। আচ্ছা, এখন যাচ্ছি সুতর্ণখালি। সুতর্ণখালি সুতর্ণখালীতে মূলত বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ অরণ্য এখানে প্রিজার্ভ করা হয়। গাছগুলোর নাম কৃপা। এই যে গাছগুলো, এই গাছটার ফুলটা আছে ওই এপ্রিল টু সেপ্টেম্বর। গাছগুলো সম্বন্ধে এই বোর্ডগুলোতে লেখা আছে। এটি হচ্ছে মিষ্টি জলের একটি পুকুর, এখানে বাঘ জল খেতে আসে মিষ্টি জল। এইখানেও বাঘ, কালকে বিকেল 4:30 সময় এখানে বাঘ দেখা গেছে। এগুলো হচ্ছে হেতাল গাছ, এই যে খেজুর গাছের মতো যেগুলো পাতাগুলো হয়ে আছে, এগুলো এই গাছের তলাতেই বাঘ বেশি লুকিয়ে থাকে। তুমি কবার বাঘ দেখেছো? আমি এই সিজনে আগস্ট থেকে এই পর্যন্ত 4 বার বাঘ দেখেছি। 4 বার? আগস্ট মাসে 3 বার দেখেছি, আর এই নভেম্বর মাসে 1 বার দেখেছি। কোথায় কোথায় দেখেছো? সুতর্ণখালি তো বাকি। এই এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানটা দেখেছো? না, পিছনে দেখেছি আমরা সুতর্ণখালি। সুতর্ণখালিতে? সুতর্ণখালি দেখেছি, দোবাকি দেখেছি, ফলাখালি দেখেছি। সামনে হচ্ছে মোহনা। আমরা মোহনার খুব কাছাকাছি চলে এসেছি, ওই বাঁকটা ঘুরলেই হচ্ছে মোহনা। তোমাকি ক্যাম্পের ভিতরে আছে ঘন জঙ্গলের উপর দিয়ে ক্যানোপি ওয়াক আর একটি ওয়াশ টাওয়ার, যেখান দিয়ে আপনারা বিস্তীর্ণ ঘন জঙ্গলকে দেখতে পাবেন। ছোট দেখে একদম ছোট, বাতে চাটনি আর পাঁপড়। ঠিক আছে দাদা, দ্বিতীয় দিনের শেষ স্পট
ঝড়খালি। আমরা এখন ঝড়খালিতে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে আবার পাখিরালয় ফিরে যাব। ঝড়খালির মধ্যে একটি ছোট চিড়িয়াখানা আছে, এখানে বাঘ, হরিণ, কুমির এসব রাখা আছে। চলুন তাহলে আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে। এখানে সুন্দরবনের অনেক পশুকে এখানে ট্রিটমেন্টের জন্য রাখা হয়, তারপর কিছু কিছু পশুকে এখানেই প্রিজার্ভ করা হয়। ঝড়খালিতে টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট মূল্য 30 টাকা করে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, অবশেষে আমরা খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। এই বাঘগুলোকে কোনো সময় চিকিৎসার জন্য এখানে আনা হয়, কিছু কিছু বাঘকে এখানেই রেখে দেওয়া হয়। সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে নেমে আসছে, সিংহাসন ছেড়ে জনগণের কাছে আসছে। সুন্দরবনে কোথাও বাঘ ধরা পড়লে বা কোনো নিয়মে ধরা পড়লে এখানে আসবে, ট্রিটমেন্ট হবে, সুস্থা ঠিক আছে, সুস্থ হলে জঙ্গলে চলে যাবো, অসুস্থ হলে এখান থেকে যাবো। চোখের সমস্যা, তার বিশেষ সমস্যা কোনো চোখের সমস্যা ধরা যাবে। আচ্ছা, এদের কানে কি কিছু রেডিও কলার কিছু লাগানো আছে? কিছু লাগানো যেন মনে হচ্ছে মরেই গেছে। দ্বিতীয় দিনে আমাদের সুন্দরবন ভ্রমণ শেষে পাখিরালয় ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেছে। এখন আমরা পাখিরালয় ফিরছি। এখন কটা বাজে? 5:45, 5:45, 5:45। চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। অনুভব একটু আগে গান গাইছিল, এখন চিকেন পকোড়া খাচ্ছে। হ্যাঁ, চিকেন পকোড়া এসে গেছে। তুমি কার আকাশে থাকো, জোসনা কারে মাখো, কারুকনে পড়ো ছড়িয়া। রাত্রি বেলার আজকের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা সঙ্গে স্যালাড। ঠিক আছে তো? একদম দাদা, মনের মতো খাবার পেয়েছি দাদা। আজকে শেষ দিন সুন্দরবন ভ্রমণের। 3 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের বোট 10টার সময় ছাড়বে। এখান থেকে যাবো সোনাখালি, তারপর আবার ক্যানিং লোকাল ধরে কলকাতার পথে। তবে তার আগে কয়েকটা স্পট আরো দেখার বাকি আছে। লাগলো ঘুরে কদিন? খুব ভালো। এই বাঘ দেখতে পেলে না, সেটার মনে কোনো দুঃখ রইল? না না, ওদেরকে ওদের মতো করে থাকতে দিতে হবে। তাই আমার এ নিয়ে কোনো দুঃখ নেই। আচ্ছা, শেষ দিনে প্রথম যে স্পটটি দেখতে এলাম সেটি হচ্ছে বনবিবির মন্দির। বনবিবির মন্দিরে আস্তে আস্তে আলপথ ধরে হেঁটে যাচ্ছি। চলুন দেখি বনবিবির মন্দিরটি। দুই ভাই বোন, দুই ভাই বোন হচ্ছে। দাদা আজকে তোমার হচ্ছে ভাত ডাল ভাজা হচ্ছে, আর তোমার বাঁধাকপির সবজি, আর তোমার সর্ষে দিয়ে তোমার পার্শে মাছ, আর কাঁকড়া। এই যে কাঁকড়া, এই যে আমাদের কুক। তুমি মেন কুক? হ্যাঁ, আমি মেন কুক। ওই আমার কি নাম? আমার নাম লালটু মন্ডল। খাবার খুবই ভালো খেয়েছি। থ্যাংক ইউ দাদা। আর তোমার হেল্পারের নাম? সাকিম শেখ। বাহ। আচ্ছা, আমাদের বোটের ক্যাপ্টেন, ক্যাপ্টেন রেজাউল। এই কষা হলুদ দম লুচি
একটা বাস এখান থেকে বেরিয়ে নাকি লোকালিটি চলে যায়, চলে যায়, যার জন্য দেখে নেট দিয়ে ফেন্সিং করেছে মাথায় গিয়ে যাচ্ছে। সুন্দরবনের শেষ দিনে একসঙ্গে লাঞ্চ করছি, কি লাগলো ঘুরতে সব? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সোমবারের মধ্যে এই ব্লগটা চলে আসছে, আপনারা সবাই দেখতে পাবে। আমরা গিয়ে যাবো কালকে, দাদা পোস্ট করে দেবে। বড় বড় সাইজ পার্সেল আছে, যারা পার্সে খাবেন না তাদের জন্য ডিমের বন্দোবস্ত আছে। আমি একটু পড়েছিলাম, টাটা, আবার দেখা হবে। বাঘের ছবি আর এদিকে লোকনাথ ট্রাভেলস এর ভিজিটিং কার্ড আছে। টাটা। হ্যাঁ, আমাদের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো। সোনাখালী থেকে শুরু করে আবার সেই সোনাখালীতেই এসে আমরা সুন্দরবন ভ্রমণ শেষ করলাম। আমাদের এই ট্যুরটি পড়েছে 3400 টাকা পার হেড। একদম সোনাখালী থেকে, ক্যানিং থেকে আপনার ট্রেনে করে আসবেন, তারপর পুরো 3400 টাকার মধ্যে পুরো প্যাকেজটা। দারুণ এক্সপিরিয়েন্স হলো, আপনারা পারলে একবার ঘুরে যেতে পারেন। আর লোকনাথ ট্রাভেলসের ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার এবং তাদের ডিটেল সবকিছুই দিয়ে দেবো। নমস্কার। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন।